আসসালামু আলাইকুম, ম্যাজিক্যাল ফুডি অ্যান্ড ব্লগস থেকে আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সো এটা হচ্ছে রুই মাছের কোরমা, রুই কাতল, এখানে কাতল মাছ আছে, সরি। তো এটা রুই মাছ কাতল মাছ দিয়ে করা যাবে। তো চলুন দেখে নিই এর প্রিপারেশন। এর জন্য আমি মাছগুলোকে অলরেডি কাটা আছে, যেহেতু বাজার থেকে কেটে এনেছে, একটু ছোট করে কেটেছে, কয়েকটা পিস বড় আছে। তো এই কোরমাটা একটু ছোট করে করলেই ভালো হয় ডিপ ফ্রাই করে। তো আমি এই পিসগুলোকে হাফ করব, এগুলোকে ছোট করব। মাছগুলো আমি ছোট করে কেটে নিলাম, যেরকম ছোট করে নিয়েছি, একটু বড় রেখেছি। এখন এখানে আমি দিয়ে দিব সামান্য হলুদ, তো অল্প হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, হলুদ আর মরিচের গুঁড়ো আমি হাফ চামচ করে দিয়েছি, আর লবণ স্বাদ মতো। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো মাছগুলো মাখানো হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে পারেন। তো আমি এখন রেস্টে না রেখে সরাসরি এটা ভেজে ফেলব। আর তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এখানে আমি 2.5 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এগুলো খুব ভালো করে একটু ভুনা করে নিব, যেন আদা রসুনের কাঁচা যে গন্ধটা সেটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভুনা করব। এখন দিয়ে দিচ্ছি লবণ, আর এবার আমি দিব হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম আর কিচমিচ ব্লেন্ড করা। এটা আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 6-7টা। আর এখন দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি। সব কিছু ভালো করে ভুনা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। তো আমি এখন সব কিছু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, তেলও উপরে উঠে এসেছে। এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। সামান্য নেড়ে মশলাগুলো মাখিয়ে আমি এখানে 1/3 কাপ বা 1/4 কাপ পানি দিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। দেখতেই পাচ্ছেন একদম সামান্য পানি দিয়েছি আমি, যেন এগুলো খুব ভালোভাবে মিশে যায় আর মশলাগুলো একটু মাছের মধ্যে ঢুকে ফ্লেভারটা। সেটা এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে এখন এখানে দিয়ে দিব সামান্য ঘি। আমি 1/2 টেবিল স্পুন ঘি দিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল স্পুন।
সব শেষে আমি দিচ্ছি টমেটো কেচাপ, এটাও 1 টেবিল স্পুন দিয়েছি। এখন এটা আমি একদম চুলাটা বন্ধ করে দিব, যেহেতু এটা ইন্ডাকশন আর হিটটা থাকে, অফ করার পরেও চুলাটা গরম থাকে, সো এটা বন্ধ করে আমি ঢেকে রাখব। আমার মাছের কোরমা কারিটা রান্না শেষ, এখন আমি উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আসলে গরম ভাত বা পোলাওয়ের সাথে বেরেস্তা দিয়ে এরকম মাছ খেতে খুবই ভালো লাগে। উপর দিয়ে একটু সরিয়ে দিলাম, এই তো হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার কাতল মাছের কোরমা। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আর বাসায় ট্রাই করবেন, অবশ্যই মজা লাগবে আর আপনারা আপনাদের মতো করে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আসলে একটা রেসিপি দেখে যে সেম এ টু জেড ওরকমই করতে হবে সেটা না, আপনার টেস্ট অনুযায়ী আপনি কিছু অ্যাড করতে পারেন, স্কিপ করতে পারেন। যেমন আমি এই রেসিপিটার একটা ব্লগ দেখেছি, তো দেখেছি দূর থেকে যেটা রান্না করছে রুই মাছ দিয়ে এরকম একটা কোরমা, তো সেটা দেখে আমার আইডিয়া হয়েছে। তো এখানে কোরমায় কী কী দিতে হয় তো আমরা সবাই জানি, আর যেহেতু এটা মাছের কোরমা যে তো সেখানে আমি জয়ত্রী তারপরে অন্যান্য জিনিস একটু কম অ্যাড করার চেষ্টা করেছি, যাতে মাছের ফ্লেভারটাও থাকে আর কোরমার একটা ফ্লেভারও আসে। সো এভাবেই আপনারা বাসায় ট্রাই করবেন, আর আশা করি আপনাদের ভালো লেগেছে, বাসায় ট্রাই করে দেখবেন টেস্ট কেমন হয়েছে। আর আমার কাছে খুব ভালো লেগেছে, এর জন্য আমি ভিডিওটা আপলোড করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।